টসেই বোধহয় ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন 150 থেকে 160 রানের মধ্যে ভারতকে আটকানোর চেষ্টা করবেন, কিন্তু প্রথমে ব্যাট করে 196 রান তোলে ভারত। বাংলাদেশের প্রত্যাশার থেকে অন্তত 30 রান বেশি, সেটাই ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত 50 রানে হারে বাংলাদেশ। প্রথমে আফগানিস্তান ও তারপরে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথে এগিয়ে গেলেন রোহিত শর্মারা। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে 5টি ম্যাচ খেলে সবকটিই হারল বাংলাদেশ। পরপর 2 ম্যাচ হেরে সাকিব আল হাসানদের বিশ্বকাপের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল। বিশ্বকাপের শুরু থেকে ভারতের ব্যাটিং তাদের সমস্যায় ফেলছিল। বাংলাদেশের বিরুদ্ধে ফর্মে ফিরল ব্যাটাররা, বিশেষ করে দলের মিডল অর্ডার। অর্ধশত রান করলেন হার্দিক পান্ডিয়া, রান করলেন শিবম দুবেও, পরে বলাতে নজর কাড়লেন কুলদীপ যাদব। তবে এখনও বিরাট কোহলি ও রোহিতের ফর্ম ভারতকে চিন্তায় রাখবে। তারা শুরুটা করলেও বড় রান করতে পারছেন না, বাজে শট খেলে উইকেট দিয়ে আসছেন। বড় দলের বিরুদ্ধে এই ভুল করলে সমস্যায় পড়তে হবে দলকে। বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রোহিত ও বিরাট। মাঠের একদিক থেকে অন্যদিকে দ্রুত হাওয়া বইছিল, হাওয়ার দিকে শট খেললে ধরতে সমস্যা হচ্ছিল ফিল্ডারদের। প্রথম 3 ওভারে 30 রান পার করে যায় ভারতের। সাকিবের বলে একটি ছক্কা মেরেছিলেন রোহিত, আবার ছক্কা মারতে গিয়ে ফেরেন তিনি। 11 বলে 23 রান করেন রোহিত। বিরাটও বেশ কয়েকটি বড় বড় শট খেলেন, দেখে মনে হচ্ছিল অ্যান্টিকার মাঠে বড় রান করবেন তিনি, কিন্তু তানজিম সাকিবের বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে বলের লাইন মিস করেন বিরাট। 28 বলে 37 রান করে আউট হন তিনি। ভারতকে বড় ধাক্কা দেন তানজিম, একই ওভারে সূর্যকুমার যাদবকে আউট করেন তিনি। প্রথম বলে ছক্কা মারেন সূর্য, পরের বলে উইকেট রক্ষকের পাশে দিয়ে খেলতে যান, কিন্তু তানজিমের বল পড়ে একটু বেশি লাফায়, ফলে সূর্যের গ্লাভস লেগে উইকেট রক্ষক লিটনের হাতে ক্যাচ যায়। ভুল করেননি লিটন, 6 রানে আউট হন সূর্য। 3 নম্বরে নেমে এই ম্যাচেও ফর্মে ব্যাট করছিলেন ঋষভ পান্ত। শুরুর কয়েকটা বল বাদ দিয়ে চেনা ফর্মে শট মারতে শুরু করলেন, দলের রানকে 100 গন্ডি পার করান, কিন্তু আরও একবার নিজের উইকেট ছুঁড়ে এলেন পন্ত। আগের ম্যাচেও রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়েছিলেন তিনি, এই ম্যাচেও সেই রিভার্স সুইপ মারতে গেলেন, দেখে মনে হলো আগে থেকেই মন স্থির করে নেন পন্ত, ঝুঁকি আছে যেন সেই শট খেলেন। আরও একবার রিভার্স সুইপ ফেরালো পন্তকে, 24 বলে 36 রান করেন তিনি। শেষ কয়েকটি ওভারে আরও হাত খোলেন হার্দিক, শেষ বলে 4 মেরে অর্ধশত রান করেন তিনি। মাত্র 27 বলে 50 রান করেন তিনি। 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান করে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম ও ঋষাদ হোসেন 2টি করে উইকেট নেন, 1টি উইকেট নেন সাকিব, তবে হতাশ করেন মুস্তাফিজুর রহমান, 4 ওভারে 48 রান দেন তিনি, 1টিও উইকেট পাননি তিনি। জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। তানজিদ হাসান ও লিটন শুরু থেকেই বড় বড় শট খেলার চেষ্টা করছিলেন। বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন সেই সাকিব, লিটনকে 13 রানের মাথায় আউট করেন তিনি। 3 নম্বরে নামা অধিনায়ক শান্তর সঙ্গে ভালো জুটি বাঁধেন তানজিদ, পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তারা। ভারতের স্পিনাররা বলে আসতে বাংলাদেশের রানের গতি কমে যায়, চাপ বাড়ে ব্যাটারদের উপর, কিন্তু উইকেট পড়ছিল না। ভারতের হয়ে উইকেট নেওয়ার দায়িত্ব নেন কুলদীপ, তিনি বল করতে আসার পর টানা 4 ওভার বল করেন, মাত্র 19 রান দিয়ে 3 উইকেট নেন। তানজিদ, তৌহিদ এবং সাকিবকে ফেরান ভারতের এই বাঁহাতের স্পিনার। ধীরে ধীরে জয় থেকে দূরে যাচ্ছিল বাংলাদেশ, শেষ 5 ওভারে জিততে দরকার ছিল 89 রান। অধিনায়ক শান্ত মাহমুদুল্লাহর পক্ষে তা করা অসম্ভব ছিল। বাংলাদেশের ব্যাটারদের দেখে মনে হলো জেতার চেষ্টাও করছেন না তারা, কোনোরকমে ভারতের রানের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। প্রথম স্পেলে বুমরার বলে পন্ত ক্যাচ ছাড়লেও দ্বিতীয় স্পেলে এসে উইকেট নেন বুমরা। অধিনায়ক শান্তকে 40 রানে ফেরান তিনি। বাংলাদেশের সব আশা এখানেই শেষ হয়ে যায়। ঋষাদ ও মাহমুদুল্লাহ চেষ্টা করলেও দলকে জয়ের কাছে নিয়ে যেতেই পারেননি। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রান করে বাংলাদেশ। 50 রানে ম্যাচ জেতে ভারত।